ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকাহত ইরান। প্রেসিডেন্টের মৃত্যুতে দেশটির শাসন ব্যবস্থায় কোনো বিশেষ প্রভাব পড়বে না বলে জনগণকে আশ্বাস দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। রাইসির মৃত্যুর পেছনে মোসাদের হাত থাকতে পারে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ। আবার অনেকেরই ধারণা, বর্তমানে ক্ষমতাধর প্রেসিডেন্টকে হত্যা করার অর্থই হলো সরাসরি যুদ্ধের বার্তা দেয়া, যে ঝুঁকি ইসরায়েল এই মুহূর্তে নেবে না বলে মনে করেন তারা। তবে 1970-এর দশকে মোসাদ একবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যা করার সুযোগ পেয়েও হত্যা করেনি। কিন্তু কেন খোমেনিকে হত্যা না করার সিদ্ধান্তই কি মোসাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল? আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো ইসরায়েল কেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যার সিদ্ধান্ত নেয়নি। সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দী। গেল পর্বে মোসাদের গুপ্ত হত্যার কথা বলেছি, মোসাদের ব্যর্থতার চেয়ে সফলতার হারই বেশি। তবে এই মোসাদি নাকি তৎকালীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যার সুযোগকে প্রত্যাখ্যান করে। সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলের শেষের দিকে। কিভাবে শাহ রেজা আজকের এই ঘটনার সঙ্গে জড়িত? সত্তরের দশকে ইরানের নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানকে খুব দ্রুত আধুনিকায়ন করা শুরু করে। শাহ রেজার শাসনামলে ইরানের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়, শিক্ষার হার বেড়ে যায়, নারীদের ক্ষমতায়ন করা হয়, বৈদেশিক খাতে বিনিয়োগ বেড়ে যায়। তৎকালীন পশ্চিমাদের মতে ইরান বিশ্বের একমাত্র দেশ হিসেবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে সক্ষম ছিল। তবে শাহ রেজা যে শতভাগ সফল ছিল তা বললেও ভুল হবে, তিনি অন্যান্য সগৌরবমণ্ডিত রাজাদের মতো ক্ষমতার লোভী ছিলেন। শাহরেজা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, নাগরিকদের নজরদারির মধ্যে রাখা, মতবিরোধকারীদের জেলে পাঠানো ও নির্যাতনের মতো অন্যায় জুলুম করতেন। তাকে জনগণের একাংশ পশ্চিমাদের হাতের পুতুল বলেও আখ্যা দিত। রেজার শাসনামলে উন্নতি হলেও ধনী গরিবের মধ্যকার পার্থক্য বাড়তে থাকে। ইরানের অর্থ সম্পদ ইরানের জনগণের মাঝে সমভাবে বণ্টন করা হয়নি। পাহলভির বিরুদ্ধে জনগণের উত্তাপ বাড়তে থাকে, আর অন্যদিকে পাহলভির সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্থান শুরু হয়ে যায়। আয়াতুল্লাহ খোমেনি একজন একনিষ্ঠ ধর্মগুরু, সাধারণ নাগরিককে প্রভাবিত করার ক্ষমতা ছিল তার। খোমেনি শাহের অমানবিকতা এবং পশ্চিমা ঘেঁষা নীতি নিয়ে অনেক অসন্তুষ্ট ছিলেন। তিনি শাহের এই নীতিকে ইসলাম বিরোধী নীতি বলে আখ্যা দেন। খোমেনি একটি ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা শুরু করেন। খোমেনি এবং তার শিষ্যরা শক্তিশালী ইসলামিক উপদেশের ক্যাসেট সারা ইরান জুড়ে বাজানো শুরু করে। সে সময় আর পাহলভির ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই দুর্বল হয়ে পড়ে শাহ রেজা। তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। ইতিহাস অনুযায়ী রেজা তখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের স্বর্ণপূর্ণ হয়, কিন্তু মোসাদ খোমেনির জনপ্রিয়তা ও শক্তি সম্পর্কে অবগত ছিল না। মোসাদ মনে করে খোমেনি যেই হোক না কেন দিন শেষে একজন রাজনৈতিক নেতা মাত্র, যে ইরানের পরাক্রমশালী সেনাবাহিনীকে হটিয়ে ক্ষমতায় আসতেই পারবে না। অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতো মোসাদও আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতাকে পাত্তা দেয়নি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়াতুল্লাহ খোমেনি ইরানের ক্ষমতায় চলে আসেন। ক্ষমতায় এসেই সমগ্র ইরানকে শিয়া ধর্মব্যবস্থার অধীনে নিয়ে আসেন। ইরানের জন্য পশ্চিমা সঙ্গ ভালো না, এমন মতবাদ ইরান জুড়ে প্রচার করেন খোমেনি। বিশেষজ্ঞদের মতে এমন মতবাদে অনুপ্রেরিত হয়েই একদল ছাত্র যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায় এবং 7 জন মার্কিন কর্মকর্তাকে 1 বছরের জন্য জিম্মি করে রাখে। এই ঘটনা যুক্তরাষ্ট্রকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দেয়। খোমেনি সমগ্র বিশ্বে ইসলাম প্রচারের মিশনে নামেন। ফিলিস্তিনের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে সখ্যতা গড়ে তোলার পাশাপাশি ইরান এই সংস্থার সঙ্গে সামরিক প্রশিক্ষণেও অংশ নেয়। নিজের প্রভাব লেবাননে বিস্তার করা শুরু করে এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন খোমেনি। লেবানন তখন গৃহযুদ্ধের পাশাপাশি ফিলিস্তিন, ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। হিজবুল্লাহ খোমেনির আশ্বাস পেয়ে লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টারে বোমা হামলা করে গুড়িয়ে দেয়। এরপর হিজবুল্লাহ স্পেন, কুয়েত, গ্রিস, সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড, আর্জেন্টিনায় হামলা চালানো শুরু করে।
ইরান হিজবুল্লাহকে বাৎসরিক হিসাব অনুযায়ী প্রায় $700 মিলিয়ন সহায়তা দিত। এছাড়াও খোমেনি ইরাক, পাকিস্তান, বাহরাইন, ইয়েমেন, আফগানিস্তান, সৌদি আরব এবং গাজা ও পশ্চিম তীরেও আর্থিক সহায়তা দেয়। মূলত ইসরায়েলের বিরুদ্ধে যেসব দেশ অবস্থান নেয় তাদের সবার সঙ্গে সখ্যতা গড়ে তোলে ইরান। ইরান ইয়েমেনের হাউথিদেরও অনেক সহায়তা করে। শাহের শাসনামলে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও খোমেনি ক্ষমতায় আসার পরে তিনি ইরানকে আবার পারমাণবিক দিক দিয়ে শক্তিশালী করতে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান। গেল রোজার ঈদে ইরান ইসরায়েলের উপর যে হামলা চালায় তা এর উদাহরণ। আর এ কারণে অনেকে রাইসির মৃত্যুর সঙ্গে মোসাদের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছে। বিশেষজ্ঞদের মতে শুরুতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ক্ষমতার বিশালতা আন্দাজ করতে না পারা মোসাদের ইতিহাসের অন্যতম ভুল সিদ্ধান্ত। আজকে খোমেনি ইসরায়েলের জন্য অন্যতম বড় এক বাধার নাম। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।